Assalamualaikum, welcome to my channel Yummy Food Fusion. আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দই মেকারে মিষ্টি দই। যাদের দই ঠিকভাবে জমে না তারা আমার এই রেসিপি ফলো করে দই মেকারে টক দই বা মিষ্টি দই যে কোনো ধরনের দই তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার মিষ্টি দইটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে এই স্টেপটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন। একটা হাঁড়িতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। এখন মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব। যখন এইরকম রং আসা শুরু করবে তখন একটা চামচের সাহায্যে অনবরত নেড়ে নিতে হবে, না হলে কোনো জায়গায় রং কম হবে আবার কোনো জায়গাটা পুড়ে যাবে। ঠিক যখন এইরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এই দুধটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। 3 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে হাফ কাপ পানি দিয়ে এই গুঁড়ো দুধটা তৈরি করে নিয়েছি। এখন দুধ এবং ক্যারামেলটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা এখন পুরোপুরি তৈরি। এই ক্যারামেলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এখন অন্য একটা হাঁড়িতে 1 লিটার গরুর কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও কিন্তু এই দইটা তৈরি করতে পারেন। দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে সর জমে গেলে সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এখন হাই হিটে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। দুধটা 1 কাপের মতো কমে এসেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর হাফ কাপের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি কিছুটা কম দিচ্ছি, আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে হাফ কাপ চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু ক্যারামেল তৈরি করেছি ক্যারামেলের মধ্যেও কিন্তু চিনি রয়েছে, এই জন্য আমি চিনিটা একটু কমই দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে কয়েক মিনিটের মতো জাল করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর এর মধ্যে সেই তৈরি করে নেওয়া ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কি সুন্দর একটা রং চলে এসেছে। এই রংটা দেখার ফলে মনে হবে যেন দুধটা অনেক সময় নিয়ে জাল করে ঘন করে নেওয়া হয়েছে। এখন আরও 5-6 মিনিট জাল করে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দেওয়ার পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে অনবরত বিট করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা মানে কিন্তু পুরোপুরি ঠান্ডা না, দুধটা যাতে কুসুম গরম থাকে এরকম ঠান্ডা করে নিতে হবে। এই বিট করে নেওয়ার ফলে দুধের মধ্যে যে সর এবং গুঁড়ো দুধের যে কিছুটা অংশ রয়েছে তাও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এছাড়াও একটা ফেনা তৈরি হবে। এই ফেনাটা দইয়ের উপর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, একটা আঙ্গুল চুবিয়ে নিয়ে দেখতে হবে। তাপমাত্রা যদি সহনীয় পর্যায়ে হয় তখন এর মধ্যে দই দিয়ে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। এখন এই মিষ্টি দইটাকে বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিয়ে দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এখন দুধ এবং দইয়ের মিশ্রণটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই মেকারের বাটিটাতে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাত্রেই কিন্তু দইটা বসাতে পারেন। এখন দই মেকারের মধ্যে দইয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। এই দই মেকারটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছি। নিচে কমেন্টে আমি দোকানের ঠিকানাটা দিয়ে দেবো। আপনারা এই দোকান থেকে 460 টাকা দিয়ে এই দই মেকারটা কিনে নিতে পারেন। অন্য দোকান থেকে কিনতে হলে আপনাদের কিন্তু 520 টাকা থেকে 550 টাকা লাগতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দই মেকারের সুইচটা অন করে দিচ্ছি। এখন এইরকমভাবেই 2-3 ঘন্টা রেখে দেব। কোনোভাবেই কিন্তু এই দই মেকারটাকে বারবার নাড়াচাড়া করতে যাবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঠিক কতটা সময় লেগেছে। এখন সময় সকাল 10:17।
দই পারফেক্ট ভাবে জমে যাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সময়টা দেখিয়ে দিচ্ছি। দুপুর 1:42 আমি দইয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। দইটা একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। আপনারা 2 ঘন্টা পর থেকে দইটা চেক করে নিতে থাকবেন। আমি আসলে 2 ঘন্টা পরে দইটা চেক করার সময় পাইনি। ইনশাআল্লাহ আপনাদের দই 2 ঘন্টায় জমে যাবে। এখন এই দইয়ের বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর দইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এই দইটা একদম সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট। আশা করি আমার আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।